3, 2, 1, start. Oh, no. Nah, nah, I'm going to cheating. Got the someone like I'm killing. I'm killing. Hey, ready, Asha bhai. 3, 2, 1, go. Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. So guys, আজকের এই ব্লগটি শুরু করার আগে তোমাদের সকলের জন্য একটি গুড নিউজ রয়েছে। তোমরা তো জানোই যে গত 2 মাস ধরে আমরা এভরি উইকে একটা করে ভিডিও আপলোড করতেছি। তো গাইস এখন আমি চাচ্ছি উইকে একটা না উইকে যেন আমরা 2টা ভিডিও আপলোড করতে পারি, বাট এর জন্য তোমাদের সকলের মতামতের অনেক প্রয়োজন রয়েছে। তো গাইস তোমরা যারা যারা চাও উইকে যেন 2টা ভিডিও আসে তারা একটা লাইক দিয়ে দাও। তো গাইস এই ভিডিওতে যদি 1,20,000 লাইক হয়ে যায় 2 দিনের মধ্যে, তাহলে আমরা এভরি উইক 2টা করে ভিডিও আপলোড করব। তো গাইস যারা যারা উইকে 2টা ভিডিও চাচ্ছো তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও। তো গাইস চলো এখন আমরা ব্লগটি শুরু করি। তো গাইস আজকের এই ব্লগটি হচ্ছে ফানি গেম চ্যালেঞ্জ এপিসোড নাম্বার 3 পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছো। আই হোপ পার্ট 3ও তোমরা সবাই অনেক বেশি পছন্দ করবে। তো গাইস চলো এখন আমি আমার টিমের কাছে যাই। আমার টিম এখানে অলরেডি ওয়েট করতেছে। হে গাইস কাম অন কাম অন কাম অন। তো আমাদের সাথে রয়েছে জয়, ঋতু, মেহেদি। তো জয় তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো সবার কি অবস্থা বলো? আমি অনেক ভালো আছি। তো আজকের গেমের জন্য কার কেমন লাগছে বলো? আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড। আমি অনেক এক্সাইটেড। অনেক দিন পর আমরা ফান চ্যালেঞ্জ করতে যাচ্ছি। হ্যাঁ, আজকের এই গেমে টোটাল গেম থাকবে আমাদের 5টা। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো? কি এই গেমে যে ফার্স্ট হবে তার জন্য প্রাইজ মানি রয়েছে। আসলে তুমি পরে বাটপারি করবে না? কোনো বাটপারি না, একদম অন ক্যামেরা প্রমিস। ওকে ওকে আজকে আচ্ছা শুনো, যে ফার্স্ট হবে সে কত টাকা পাবে জানো? কত টাকা সে পাবে? 15,000 টাকা। হ্যাঁ 15 সত্যি। আর যে সেকেন্ড হবে সে কত টাকা পাবে জানো? কত? সে পাবে 5,000 টাকা। ভাই আমি 5,000 টাকা। ভাই আমি। আর যে থার্ড হবে সে কত টাকা পাবে জানো? কত? সে পাবে শুধু 500 টাকা। তাহলে ওটা জয় হোক। ভাই দাও। আর যে 4 নাম্বার হবে তার জন্য কি রয়েছে জানো? তার জন্য হচ্ছে 10 টাকা কাঁচামরিচ অন ক্যামেরা তাকে খেতে হবে। আর সেই কাঁচামরিচগুলো হচ্ছে আমাদের এই গাছের অনেক পরিমাণের ঝাল। আমার মনে হয় তো আজকের এই গেমটা কিন্তু অনেক বেশি মজা হতে যাচ্ছে। আসলে তো এই টাকাটা আছে, এই টাকাটা আমি ইয়াসিনের কাছে দিয়ে দেই। তো ইয়াসিন নাও, তোমার কাছে রাখো। তো এখানে টাকা আছে। মানে আমাদের ইয়াসিন খেলতেছে না? না, ইয়াসিন খেলবে না, আমরা চারজন খেলবো, কারণ একজনকে তো ক্যামেরা হ্যান্ডেল করতে হবে, তাই না? তো সবাই কি রেডি? यस। ওকে তো গাইস আমাদের টোটাল গেম হবে 5টা, সরি 10টা দেখাচ্ছি কেন, আমাদের টোটাল গেম হচ্ছে 5টা। সো চলো আমরা এখন আমাদের ফার্স্ট গেমে চলে যাই। সো চলো তাড়াতাড়ি রেডি করে সব কিছু, ফার্স্ট গেম এখন যাচ্ছি, চলো। তো গাইস এখন আমরা আমাদের গেমটা শুরু করতে যাচ্ছি, বাট গেম শুরু করার আগে আমরা পয়েন্টগুলো বলে নিই। তো এখানে সবার নাম লিখে ফেলেছি, কারণ আমরা প্রতিবার পয়েন্ট ভুলে যাই। তো গাইস আমাদের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে যে ফার্স্ট হবে সে পাবে 2 পয়েন্ট, যে সেকেন্ড হবে সে পাবে 1 পয়েন্ট, আর যে থার্ড হবে সে পাবে 0.5 পয়েন্ট, আর যে ফোর্থ হবে তার 0.0। ওকে তো এইভাবে হবে আমাদের টোটাল 5টা গেম। সো চলো শুরু করা যাক। ওকে তো গাইস এখন আমরা খেলতে যাচ্ছি আমাদের ফার্স্ট গেম। আর আমাদের ফার্স্ট গেম যেটা খেলছি সেটা হচ্ছে ট্রেনিং গেম, নিউ ট্রেনিং গেম। নামটা জানি কি? এটা টিস্যু রেসিং। ওকে তো গাইস আমাদের ফার্স্ট গেমের নাম হচ্ছে টিস্যু রেস গেম। তো গাইস এই গেমটা বিদেশে অনেক বেশি ফেমাস। তো আজকে আমরা এই গেমটা খেলছি, আই হোপ অনেক বেশি মজা হবে। তো সবাই রেডি? ওকে তো গাইস এই গেমটা আমরা যেভাবে খেলবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা এভাবে টিস্যু দিয়ে একটা লাইন তৈরি করব। লাইন তৈরি করে এখানে আমরা একটা গ্লাস রাখবো, তারপর এই গ্লাসে একদম ফুল করে কোকা কোলা রাখবো, তারপর এইটা আমাদের এভাবে আস্তে আস্তে করে টানতে হবে। তো যারটা ছিঁড়ে যায় তাহলে বলতে দাও আমাকে। তো কারটা যদি এই জায়গায় আসা পর্যন্ত ছিঁড়ে যায় তাহলে সে বাদ, তার 0.0। তো দেখা যাক কারটা কতটুকু ক্লোজ আসে। তো সবাই রেডি? ওকে তো এখন আমরা সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমাদের কোকা কোলা ফুল। তো গাইস সবাই সবার লাইনটা তৈরি করো। তো গাইস এখন আমরা এই গ্লাসগুলো একবারে কোক দিয়ে একদম ফুল ফিল করব, বাট এটার জন্য আমার একটু ভয় লাগতেছে, কারণ যে কোনো সময় কোক নিচে পড়ে যেতে পারে। সো ইনশাআল্লাহ কিছু হবে না। না পড়িস না কোক। তো গাইস আমাদের সবার কোকা কোলা একবারে রেডি হয়ে গেছে। এটা একটু কম, একটু কম। আমি চিটিং করি না, তোমরা যদি মনে করো কম আমি অবশ্যই দিব। আর জিতে গিয়ে যদি টিস্যু ছিঁড়ে যায় তাহলে আমি জিতে গেছি। না বাস বাস বাস, এই টিস্যু এটা। আল্লাহ আল্লাহ বিজিস না। তো গাইস আমাদের সকলের কোকা কোলা রেডি হয়ে গেছে। তো গাইস আর ইউ রেডি? यस। তো গাইস আর ইউ রেডি? यस। ওকে তো গাইস শুরুতে এটা তো ভার কেন? এটা পিছনে এটা তো নিব বুঝছি, বাট এটা আসবে না। তো গাইস আমাদের রেসের একদম শেষ পয়েন্ট হচ্ছে এইটা। এই পয়েন্টে যারটা চলে আসবে সে জিতে যাবে। ওকে 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 তো তো গাইজ এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের কি রেস জানি টিস্যু রেস 3 2 1 স্টার্ট मेरी बात अरे क्यों ना भाई अरे क्या আমার এখনো সুযোগ আছে আমারও সুযোগ আছে আয় আয় এটা ভাই ছিড়া গেল শেষ চিড়ে নাই আর পানি পড়া চিড়ে নাই পানি পড়া ছিল শেষ হয়ে যায় না না শেষ তোমার না জয় এটা না এটা গেমে নাই কিছু দিলে কেন ভাই গাইস আমি সেকেন্ড হইছি আমার চিড়ে টিস্যু দিছে আমার চিড়ে টিস্যু প্রথম ম্যাচটা যে এত বাজে হবে ভাবতেও পারি নাই নো টিস্যু ওয়াইজ না ঋতুর পয়েন্ট 2 মেয়েদের পয়েন্ট 0 আন্ডা জয়ের পয়েন্ট 0 আন্ডা 1 কিভাবে 1 ভাই আমি সেকেন্ড হইছি আচ্ছা 1 মিনিট তোর তো কিছু দেখলাম না আমি হ্যাঁ আমার বলে তুমি তো ঋতুর সাথে গিয়েছিলা আরে ইয়াসির কি পয়েন্ট হইছে রোল দা ক্লিপ तो गाइस আমরা রোল দা ক্লিপ করে চোরকে পাইছি যে চুরি করে মর আরে ভাই চুরি তো গেমে শুতে ভাই কি চিটিংটা করছ আল্লাহ আমার চিরা টিস্যুটা দিল কেন ভাই আমার টিস্যু আমি যেখান থেকে তো ওইখান থেকে চেয়ে দিছি আমি যে করছি আমি খুলে ভালো না এটা না আমাদের কপালটা খারাপ ছিল ওর লাকটা ভালো ছিল যার জন্য ও পেরে গেছে তো গাইস আমাদের পয়েন্ট তো দেখলেই যে শুরুতে অনেক বাজে অবস্থা সবাই লাড্ডু বাট আমার খুব ভালো লাগতেছে কারণ সবাই যেহেতু লাড্ডু পাইছে কোনো ব্যাপার না বাট আমি একা লাড্ডু পাইলে অনেক সমস্যা হইতো বাট আমারও সেম ফিলিং আমি একা লাড্ডু পাইলে সবাই মিলে তো গাইস চলো এখন আমরা চলে যাই আমাদের নেক্সট গেমে আর প্লিজ আমার জন্য দোয়া করো প্লিজ তো গাইজ এখন আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড আর গাইজ আমাদের সেকেন্ড রাউন্ডটা টোটালি লাকের উপর তো গাইজ আমরা সেকেন্ড রাউন্ডে যে গেমটা খেলছি সেই গেমটার নাম হচ্ছে এগ ব্রোক চ্যালেঞ্জ তো এই গেমটা যেভাবে সেটা হচ্ছে তো এই গেমে যে বসে থাকবে তার চোখ বাঁধবো প্রথমে আমরা তারপর এখানে দুইটা টিম রয়েছে একটা হচ্ছে সিদ্ধ করা আর একটা হচ্ছে সিদ্ধ ছাড়া তো দুইটা টিম আমরা এভাবে রাখবো একটা ডান পাশে একটা বাম পাশে তারপর তাকে জিজ্ঞাসা করাবে তুমি কোন পাশে টিমটা ভাঙতে চাও ডান পাশে নাকি বাম পাশে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার চোখটা বাঁধাই রাখবে তো চোখ বাঁধা থাকা অবস্থায় সে যদি বলে আমি ডান পাশে ভাঙতে চাই তো ডান পাশেটা দিব ততক্ষণ যদি সে কাঁচা টিমটা ভাঙতে পারে তবেই তার পয়েন্ট হবে আর না হলে পয়েন্ট হবে না আর বাকিটা তোমরা খেলা দেখতে দেখতে বুঝে যাবে কাঁচাটা হ্যাঁ কাঁচাটা ভাঙতে হবে ওকে ওকে তো সবাই রেডি यस ওকে সো ফার্স্টে কে যাচ্ছে আমি ওকে তো গাইস ফার্স্টে যাচ্ছে আমাদের ঋতু হোসেন যার পয়েন্ট অলরেডি 2 আছে সো লেটস সি দেখা যাক সে কি পরবর্তীতে পয়েন্ট পায় কি পায় না তো गाइस আপনারা নিচে কমেন্ট করে জানান তো ঋতু কি পয়েন্ট পাবে কি পাবে না দেখা যাক পাবে না তোমরা ব্লগ দেখতে দেখতে এখনি কমেন্ট করো যে ঋতু পয়েন্ট পাবে কি পাবে না আচ্ছা দেখা যাক কি হয় সো ফার্স্টে যাচ্ছে ঋতু মেহেদি তুমি ততক্ষণে টিম রেডি করো শোনো তুমি যদি ডিম ভাঙতে পারো তবে কিন্তু তোমার পয়েন্ট হবে দাঁড়াও তো তুমি কোনটা ভাঙতে চাও ডান পাশ নাকি বাম পাশ আমি ধরবো না 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 ধর অপশন নাই ধরার নাই তুমি ডান পাশ নাকি বাম পাশ কোনটা ভাঙতে চাও দাদা আমি তোমরা এটা দিয়ে দিবে আমি এটা না না আমরা চেঞ্জ করব না এই চিটিং চলবে না বলো কোনটা ডান পাশ নাকি বাম পাশ তাতে বলো 3 ডান পাশ হ্যাঁ ওকে এটা 3 2 1 অ্যাকশন হয় নাই এটাই তো এটাই ধরছি আমি দাঁড়া দাঁড়া কাট কেন না ভাই আমি আরে তুই ভাঙতে তুই ধরলেই না তো ভাঙতে আরে এটা তো ধরে ভাঙো আমার এটাই দিবা আমি জানি না এটাই আমি ধরছিলাম এটাই দিতে নালে আমি দিম না না তুই ধরছস কে আরে না ধরে না তো ভাঙ না না আমি এটাই দিতে ধরে বুঝা যায় ডান না আমি এটাই নিব আমি না ধরে দিই আচ্ছা ওই নিবি আরে না ওটা বলবো না যা না না আমি যাই না চিটিং করতেছ আমার লাগে আমি খেলবো কোন চিটিং কিছু আমি খেলবো না আমি দিতাছি আচ্ছা লজি ভাগ আমার কাঁচাটা দিছিলাম কাঁচাটাই দাও কিন্তু তুই তো ধরছস কে ধরো তো আরে আমি এমনি তো ভাঙমু ধইরা না জিনিসটা এত দূরে দিলে কেমনে আমি পারবো দূরে কোন জায়গায় ছিল এই জায়গা থাকো তুই আমার চোখ বন্ধ আমি কি দেখছি কোন জায়গায় আচ্ছা ভাগ না আমি আগে আমার কাঁচাটা দিছিলাম আমি কাঁচাই তো এটা বাইরে কাঁচা দাও ভাঙ গাইস আমাদের একটা মিস্টেক হয়ে গেছে মিস্টেকটা হচ্ছে যে কোনো মিস্টেক হয় না ও মানে দেখে ফেলছে আর ও তো চোখ বন্ধ থাকা অবস্থা দেখছে তো ও পয়েন্ট পেয়ে গেছে আবারও পয়েন্ট পেয়ে গেছে আমি দেখছি ভাই আমি দেখছি কোনো চিটিং হয় নাই মিত্রবাদ মেদি তো ঋতু এই রাউন্ডে যে যে জিতবে সবার পয়েন্ট এক করে হবে সো ঋতু পয়েন্ট 1 আ বাবা না বাবা ও ঠিকই আছে ও সমস্যা নেই তো জয় তুমি কি রেডি দাও তো হাত দাও বলো ডান পাশ নাকি বাম পাশ বাম পাশ ওকে দাও বাড়ি সিদ্ধ ডিপ .0 भैया दोनों সিদ্ধ না এই যে কাঁচা ডিম ধরে ভাঙে দেখাবো আমি না না সরি ভুলে যা তুই নিজে দেখে কাঁচা নাকি সিদ্ধ বল কাঁচা এটা জয় .0 আমি তো লাফাইতাছি কেন আমার পয়েন্ট তো 1 হবে ইনশাআল্লাহ তো गाइस এখন আমি যাচ্ছি দোয়া করো তো আমার জন্য চশমাটা খুলে নাও এবার আমি দিব भैया গান আল্লাহ জিরো পায় যেতে আল্লাহ প্লিজ আল্লাহ আমি জানি না সত্যি আল্লাহ আমার সাথে কি হবে তুমি আমাকে জিরো পাইলে খুব ভালো হবে আল্লাহ প্লিজ আমার 15000 টাকা আল্লাহ অনেক দরকার যে জিতবে সে 15000 না আল্লাহ প্লিজ আমার 15000 টাকা অনেক দরকার আল্লাহ প্লিজ আল্লাহ আমি অনেক সমস্যা আছে আল্লাহ প্লিজ আমাকে আল্লাহ আমি এত সমস্যা আছি বলে বুঝতে পারবো না আল্লাহ প্লিজ তোমার মনে আচ্ছা ঠিক আছে আল্লাহ প্লিজ আল্লাহ এই ম্যাচে যদি না জিতে আল্লাহ আমি অনেক পিছাই যাব আল্লাহ টিম রাখছো না আল্লাহ প্লিজ আল্লাহ আচ্ছা বলো ডান হাত না বাম হাত একটু ভাবি একটা সেকেন্ড হ্যাঁ তাড়াতাড়ি 1 2 बाहर यस रेडी तो यस शूट टीम तो আমাদের তো এই পার্টটাতে জয় এবং ঋতু দুজনে মিলে আমার সাথে চিটিং করে ওরা এখানে একটা কাঁচা ডিম একটা সিদ্ধ ডিম দেওয়ার বদলে দুটোই সিদ্ধ ডিম দিয়েছে এর জন্য আমার হাত দিয়ে যেটা ভাঙছে সেটা সিদ্ধ ডিমই ছিল মেহমান তোমার কেমন লাগতেছে বলো আমার খুবই টাকার সংকট আমি টাকাটা চাই আমিও জিততে চাই আল্লাহ আমিও সমস্যা আছে ঠিক আছে রেখে দাও বাবারা এখন মেহেদী হাসান ভেঙে ফেলবে টিম ডান হাত নাকি বাঁ হাত বলো হ্যাঁ ডান হাত নাকি বাঁ হাত বলো আমি ডান হাত দিতে চাই ওকে ভেঙে ফেলো তোর জন্য তো গাইস আমার সাথে চিটিং হয়েছে ঋতু দোনোটাই আমাকে সিদ্ধু ডিম দিছিল এখন আসো ওরা বলে নাই भैया এই দেখো এদিকে এখনো দুইটা আমি জানি না আমার আবার হবে আরে না না কেন আবার আচ্ছা দাও ডিম চেক করে নি ডিম চেক কর তুই দাও ডিম চেক এই যে এখন একটা ডিম বাকি আছে দেখি তাহলে এই যে একটা রাখো গ্যাপ হবে জয় একটু গ্যাপ হবে আরে জয় হাত করো ডান হাত ডান বাম হ্যাঁ ডান হ্যাঁ ডান এই ঋতু বারবার তুমি চেঞ্জ করতেছো কেন ঋতু দুইবার চেঞ্জ করছে আচ্ছা ডান 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 এই ঋতু চেঞ্জ করছে তোমারটা হইছে আরে আল্লাহ সরি আমি ভুল না আরে ভুল ভাই আচ্ছা আমি পয়েন্ট পাইছি কি পাই নাই পাই নাই ভাই কেমনে পাইছে ভাই পাই নাই আমি পয়েন্ট পাইছি यस আমি পয়েন্ট পাইছিলাম এখানে থাকবে ও না পয়েন্ট কি পাইছিলাম নাকি यस পাইছো ঋতু তুমি আরেকবার চিটিং করবে তুমি গেম থেকে ডিসকোয়ালিফাই তিনবার ঘুরাইছে লাস্ট গেম আচ্ছা ভাই আরেকবার লাস্ট সুযোগ আরেকবার চিটিং করো পুরো ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও বাদ হয়ে গেল পেয়ে গিয়েছি এটা সরাসরি অন্যায় বুঝছো কোনো অন্যায় না কেমনে পাইলা আসলে সরাসরি অন্যায় আমার সাথে অন্যায়টা হয়েছিল তো গাইস এখন আমরা খেলতে যাচ্ছি আমাদের থার্ড নাম্বার গেম আর আমাদের থার্ড নাম্বার গেম হচ্ছে উপরে তাকাও দেখো কত জোস তো বুঝতে পারছো তো কি খেলতেছি এটা ছোটবেলায় আমরা কম বেশি সবাই খেলছি তো এই গেমটার নাম আমি জানি না তাই নাম দিয়ে দিলাম বিস্কিট রেস ওকে সবাই রেডি হ্যাঁ ওকে তো এইখানে সবচেয়ে বেশি পয়েন্ট আপাতত ঋতুর দেন আমি আর মেহেদী আর সবচেয়ে লাস্ট হচ্ছে ও তো গাইস এবার দোয়া করো যাতে এই ম্যাচে আমি পয়েন্টটা পেতে পারি এই ম্যাচে যে ফার্স্ট হবে তার পয়েন্ট 2 যে সেকেন্ড হবে তার পয়েন্ট 1 আর যে থার্ড হবে 0.5 সবাই রেডি ওকে তো এই গেমটা আমাদের শুরু হবে যে এইখান থেকে সবাই চলে আসো তো আমরা সবাই ঠিক সবাই এখানে থাকবো আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের হাতগুলো বাঁধা থাকবে আর আমাদের হাতগুলো বাঁধবে সাকিব তো সাকিব কেমন তো গাইস ইয়াসিন 3-2-1 বলবো আমরা সবাই দৌড়তে ইয়াসিন তুমি কি রেডি রেডি 3-2-1 গো আমি জিজি তোরে খাইতেইবো আমি এটা বলছিলাম একদম যেভাবে খাও বিস্কুটের সাথে বালু ফ্রি ওরা দুজন যেহেতু কোনো মতে পারতেছে না তো আমরা এখন যেটা করবো হালকা একটু তাদের হেল্প করবো সেটা হালকা একটু নিচে করে দিব বাট তোমরা এখান থেকে দৌড় দিয়ে আসবো দুজনে যাও আমি এখানে আসি যাও একটু ছাড় তো দিতেই হয় যেহেতু পারতেছে না কোনো মতেই যাও তুই আসেন পিছিয়ে যাও তো দৌড় দিয়ে আসবো আমি চিঠি বান বলবো দৌড় দিবা 3, 2, 1 গো তো লেটস দেখা যাক কি হয় পুরো শেষ করতে হবে শেষ 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 Congress, Congress. Why am I going to shoot a biker? Congress, Congress. Congress, very good, very good. Very good. So guys, এই ম্যাচে ও পেয়েছে 2, আমি পেয়েছি কত 1, আর তুমি পেয়েছো 0.5, আর ঋতু পেয়েছে 0, বাট ঋতুর জন্য গুড নিউজ ঋতু এখনো লিডে আছে। কংগ্রেস। সো দেখা যাক নেক্সট টাইম কি হয় তোমরা সবাই অনেক বেশ ট্রাই করছো বাট এটা এত পরিমাণের উঁচু ছিল বলার বাইরে কোনো মতে বিস্কিট খাওয়া যাচ্ছিল না। সো ইয়া চল আমরা এখন প্রস্তুতি নেই আমাদের 4th নাম্বার ম্যাচের জন্য। তো গাইজ এখন চলে আসলাম আমরা আমাদের 4th নাম্বার রাউন্ডে আর আমাদের 4th নাম্বার রাউন্ড হচ্ছে ছালা রেস। এই গেমটা গাইজ অনেক বেশি টাফ হবে কারণ এখানে শুধু ছালা রেসই না রেসের সাথে সাথে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। তো এই গেমে যেটা করতে হবে ফার্স্টে আমাদের এই ছালাটা নিতে হবে ছালার ভিতর এভাবে ঢুকে এখান থেকে মানে আমরা ওইখান থেকে এখানে আসবো এভাবে দৌড়ায় যেতে হবে লাইক আমরা ওইখান থেকে দৌড়ায় এখানে আসবো আসার পর এই মুখ দিয়ে ক্যানটা আমরা নিব হাত ইউজ করতে পারবো না মুখ দিয়ে ক্যান নিয়ে ওই যে আমাদের ওইখানে যার জুতো দেখা দেওয়া আছে তোমাদের দেখায় কেমন আমার জুতো এখানে আমার ক্যানটা আমার এখানে রাখতে হবে ওইখানে টোটাল 8টা ক্যান আছে যার ক্যান এখানে যে সবচেয়ে বেশি ক্যান আনতে পারবে তার পয়েন্ট হবে সবচেয়ে বেশি। সো লেটস সি দেখা যাক কি হয়। আর ভাই আমি একটা কথা বলে নেই কেউ ধাক্কা দিতে পারবে না ইনশাআল্লাহ কেউ ধাক্কা দিতে হবে না বাট যদি হয়ে যায় সেটা বাই চান্স না না ভাই তাহলে এটা গেমের মধ্যে একটু হবে ধাক্কা ক্যান পড়ে গেলে আচ্ছা 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 ক্যান কি পড়ে গেলে ভাই ভালো কথা মনে করছো ক্যান যদি মুখ থেকে পড়ে যায় তাহলে সে ডিসকোয়ালিফাই সবাই রেডি ডিসকোয়ালিফাই ওকে তো চলো আমরা আমাদের গেমের ওইখানে যাই চলো One go. অনেক কষ্ট আর রাকিবের মুখ থেকে যখন ক্যানটা পড়ছে আরো বেশি ভয় ঢুকে গিয়েছিল আমি বলি ভাই একবারে সাবধানে সতর্কভাবে যেতে হবে তাড়াহুড়ো করলে হবে না ইয়েস ফাইনালি আমি ফার্স্ট আমি সেকেন্ড ভাই আমি কোয়ালিফাই কেন ক্যান পড়ে গেছে ভাই ও তোমার তো ক্যান পড়েছে তোমার পয়েন্ট হবে না বলছিল যে যার ক্যান পড়বে সে ডিসকোয়ালিফাই মনে আছে সবার হ্যাঁ সবার পয়েন্ট ও 0.5 পাবে কেমনে ও তো ফিলাপই করে নাই করছে ওই যে না না কেউ পয়েন্ট পায় নাই আমরা দুজনে একজনের পয়েন্ট পাই নাই হ্যাঁ তো গাইজ এই ম্যাচে আমি পেয়েছি আন্ডা 0 জয় পেয়েছে 1 হ্যাঁ মেহেদি পেয়েছে 0 2 আর ঋতু পেয়েছে আন্ডা তো টোটাল যদি যোগ করি তাহলে মেহেদির পয়েন্ট হচ্ছে 3.5 ঋতুর পয়েন্ট 3 জয়ের পয়েন্ট 3 আমার পয়েন্ট 1 তাহলে আমি আগে আছি সবচেয়ে লিড করতেছে ও সো নেক্সট ম্যাচে দেখা যাক কি হয় হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে আই থিঙ্ক মেবি আমি হেরে যাবো বাট তোমরা যদি দোয়া করো হয়তো আমি জিতেও যেতে পারি প্লিজ গাইজ একটু দোয়া করো ভাই 15,000 টাকার কথা বুঝতেছো তোমরা এবার 15,000 টাকা আমি পাচ্ছি কেন আমরা আসছি না আল্লাহ আমি আগে আসি আমার টাকার খুব দরকার সো দেখা যাক কি হয় তো চলো পরে গিয়ে আমি টাকাটা নিয়ে নেই আসো 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 তো গাইজ চলো এখন আমরা আমাদের ফাইনাল ম্যাচ শুরু করি। তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একবারে লাস্ট গেমে চলে আসলাম। গাইস লাস্ট গেমটা আসলে আমাদের সবার জীবনে অনেক বড় একটা গেম খেলে দেবে, কারণ এই গেমে কি হবে তখন কি হয়েছে কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ অনেক সমস্যায় আছি আমরা সবাই। তো গাইস আমরা লাস্ট যেই গেমটা খেলছি সেই গেমটা অনেক মজার একটি গেম। এর আগের বারও আমরা এই গেমটা খেলেছিলাম, তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছিলে, তাই তোমাদের জন্য এবার এই গেমটা নিয়ে আসলাম। তো গাইস আমরা লাস্ট যেই গেম খেলছি সেই গেমটা হচ্ছে কেমন দিয়ে যাওয়া। তো গাইস হি ইজ ব্যাক। তো গাইস আমাদের লাস্ট গেম হচ্ছে আমাদের চোখ বাঁধা থাকবে, দেন আমাদের এই হাঁসটা ছেড়ে দেওয়া হবে এবং সেই হাঁসটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং যে সবার ফার্স্টে ধরতে পারবে সে হবে ফার্স্ট। আমার সবচেয়ে প্যারা লাগতেছে কারণ গাইস আমার পয়েন্টের দিকে সবচেয়ে বেশি কম। তো গাইস তোমরা দোয়া করে যেতে পারো আমি জিততে পারি প্লিজ গাইস। আর নিচে কমেন্ট করে জানাও তোমরা কি চাও কে জিতুক, ঠিক আছে? এখনই কমেন্ট করো, ভিডিও দেখার কমেন্ট করো, যখন তোমরা করবে তখন আমাদের। তো চলো গাইস এখন আমরা যাই। আর সত্যি কথা বলতে এত পরিমাণের গরমে অবস্থা টাইট হয়ে যাচ্ছে, তো গরমে মাথাও কাজ করতেছে না আর হাঁপাই গেছি গেম খেলতে খেলতে। তো কেমন, তো আমরা হাঁসটা এখানে ছেড়ে দিলাম। তো এখন চলো আমরা একে অপরের চোখগুলো বেঁধে দিই, কেমন? সাকিব আমাদের একটু হেল্প করবে, সাকিব চলে আসো। তো গাইস এখন আমরা সবাই মিলে প্রমিস করি কেউ গেমে চিটিং করবো না, প্লিজ। ওকে প্রমিস করো সবাই, ওকে প্লিজ। মেহেদি তুমি আগেবার কিন্তু চিটিং করছো। আরে ভাই আগেরবার করছি, এবার কি করব ভাই? ভাই প্লিজ আমারটা দেখিস, আমার পয়েন্ট অনেক কম। ঠিক আছে 3 2 1 গো। হাস ছাড়ছিল ভাই, জানা এই হাস কি ছাড়ছিল? ইয়া 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 ইয়া। আপের হইছে যে হাস মাত্র ছাড়া হইছিল, ওরা হয় নাই। আচ্ছা তুমি কি বলো এটা হবে না? তুমি হাত ভুল জায়গায় ছাড়ছো ভাই, আমি জানি না ভাই। আমি কেমন কথা আপনি কমেন্ট করে জানাবো চিটিং করতে। তো গাইজ আমাদের প্লেস চেঞ্জ, আমরা ফার্স্টে এই প্লেসে করার কথা ছিল, বাট এই প্লেস আমরা করবো না কারণ এই প্লেসটা অনেক শর্ট হয়ে গেছে, হাঁস দিলে আমাদের হাতে চলে আসে। তো আমরা এখন প্লেস চেঞ্জ করে এই সাইডে চলে আসছি। তো এখন আমি চোখ বাঁধতেছি, সাকিব আমার চোখটা বেঁধে দাও। এনা রেডি সবাই? ওকে তো আমরা এখন মিডিলে দাঁড়াবো, সবাই মিলে আসো, মিডিলে আসো। আমরা কি মিডিলে আসি? আসেন ভাই। আচ্ছা আমরা এখন মিডিলে আসি। এখন সাকিব কি করবে, একটা সাইড দিয়ে গিয়ে হাঁসটা ছেড়ে দিবে। তোমরা আগে সরবা জায়গা থেকে, তারপর হাঁস। আচ্ছা আমরা কি আরো পিছনে যাবো? হ্যাঁ আরো পিছনে যাও। এই রেডি হও সবাই, 3 2 1 গো। এ হাস আমার এই আলা আলা আমারতে মারছিল। আমি উল্টা করি ভাই, ওর পায়ে হাত তো সাথে শেষ। ও মা গো হাস হাস আসো বাবু, হাস আসো আসো, খাবার দিব মজা মজা। আসছি খাবার দাও কই না, হাস মডেলিং করতেছে। ও বুঝি বুঝি এই দেখ তোকে সুযোগ দিছে। আমার চাপা লইয়া গেছে। ও আশা কি রাখতে দিছে? হাস দাদা ভাইজি কার সাথে জানি? জয়ের সাথে। হাস গো ভাই আমাকে তিন করে। এই দে এই কি? আরে যাও তো যাও। জয় কি সাথে বাড়ি কিসে? আমি তো জোরে তোমার সাথে আমি বাড়ি কে কইরা গেছি। ছাড়ো না হাসতে। সবাই রেডি? ঘুরো 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 3 2 1 গো। ও মা হাস চিল এই ছাড়ো হাস। এই নিয়ে দিও তোর তো যেতে দিই না হাস। I Yasin! Bhaiya tumi hasla kene koge. Allah ami jai na ami last hoy. Tumi chalo tumi ekhaste chalo. Ami first gechi. Have na tumi first na tumi second hoyso. So guys amra haste chhere dilam. Ei je ekhane chhere dilam guys. Chhere dilam. Ora kujuk. এই শুনো বাচ্চা দিতেছে ওরে বাপ রে আজ I didn't got to one of the I'm now school. I can't mess up. I have school. I Claro. So guys, দেখতে দেখতে আমাদের 5টা গেম শেষ হয়ে গেছে। সো 5টা গেমের এখানে রয়েছে পয়েন্ট। তো এখানে আমার পয়েন্ট টোটাল যোগ করলে 1 1 2 মানে আমার পয়েন্ট 4, জয়ের পয়েন্ট 3, ঋতুর পয়েন্ট 4, মেহেদির পয়েন্ট 4। তো এখানে যেটা হয়েছে আমরা তিনজনের পয়েন্ট একদম সেম আর জয়ের পয়েন্ট সবচেয়ে কম তার মানে জয় এই গেমে সবার লাস্ট হয়েছে। তো গাইস এখন যেহেতু আমাদের তিনজনের পয়েন্ট সেম তাই আমাদের তিনজনের মধ্যে এখন একটা ছোট কম্পিটিশন হবে। তো সবাই রেডি? ইয়েস। তো গাইস চলো এখন আমরা শুরু করি আর গাইস তোমাদের দোয়ায় কিন্তু আমি একবারে নিচে থেকে এখন একবার টপে চলে আসছি। ইনশাআল্লাহ দেখা যাক এই লাস্টে কি আমি পয়েন্ট পাই কি পাই না। সো কম্পিটিশনটা কি আগে বলতে হবে? কম্পিটিশনটা হচ্ছে দাঁড়াও বললাম তোমার তো ভুলে গেলা। তো আমাদের লাস্ট কম্পিটিশন হচ্ছে আমাদের একটা রেস হবে আর রেসটা হচ্ছে আমাদের কপালে আমরা তিনজন থাকবো এই তিনজনের কপালে এটা থাকবে। তো এইটার এভাবে রেখে আমাদের দৌড়ে দৌড়ে একটা শেষ পয়েন্টে যেতে হবে। সো দেখা যাক কি হয়। তো পারবা তো? রেডি? ইয়েস। তো নাও যে পড়ে যাবে সে তো বাদ। ওকে তো যেহেতু জয় এখন বাদ জয়কে আমরা কাজে লাগাবো যে এখানে আসো। তো জয় এখানে দাঁড়িয়ে থাকবে আমরা ঠিক ওইখান থেকে এখানে আসবো। জয় যে জয়ের হাত ধরতে পারবে আগে সে হবে উইন। ওকে ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক কি হয়। 3, 2, 1, go! Mama, take him now. Let's do this. Rakib ধাক্কা লাগে না আরে চলে লাগা কসম আল্লাহর কসম চলে লাগা আল্লাহ কসম ভাই আচ্ছা তুই আর আমি আরেকটা দিছি না না কি লাগা তুই আর আমি লাস্ট তুই আর আমি লাস্ট আচ্ছা তুই আর আমি সেকেন্ড আমি সেকেন্ড না তো गाइस আমরা দুইজন কিন্তু সেকেন্ড আমি সেকেন্ড না তুই বাদ কেন আমি বাদ गाइस এখন হচ্ছে এই গেমে আমি সেকেন্ড হচ্ছি তো ফার্স্ট হচ্ছে সো আমাদের এখন প্রাইজ মানিটা হাতে বুঝিয়ে দাও দাদি হাতে বুঝিয়ে দাও তো गाइस দেখতে দেখতে আমরা ব্লগের একেবারে শেষে চলে আসলাম আগে প্রাইজ মানি বুঝা নাই আপনারা জয় দের কমপ্লিট আছে জয় দের প্রাইজ ইয়াসিন টাকাগুলো দাও ওই যে আমাকে টাকা তোমাকে তো যেহেতু ফার্স্ট জিত হয়েছে তো এটা হচ্ছে ঋতু 15,000 আর এই বাকি 5,000 এটা তোমার আর 500 টাকা আমার কাছে আলাদা আছে এক্সট্রা। এনে 4,000 ভাই চুরি করতেছে এই যে ভাই দেন এই যে ভাই 4,000 ভাই আমি এটা সত্যি কথা বলি 4,000 ভাই দেখছেন আমার না না ব্লগের জন্য খরচ হয়ে গেছে এটা পার কত টাকা আছে তাহলে দিবা তো পরে 1000 পরে 1000 দিবাই দেখো আমার কাছে 1000 এক্সট্রা আসছে নাও ও তাহলে তো ঠিক আছে আচ্ছা তাহলে আমি আমার হিসাব পেয়ে গেছি থ্যাঙ্ক ইউ সো মাচ এই ব্লগে আমি 5,000 টাকা পাইছি ওই দাও এই ইন্ডিংটা দিয়ে দাও আমার এমনি অনেক সমস্যা ছিল আমার এই টাকাটা খুবই দরকার ছিল আমি পেয়ে গেছি যাই হোক আপনারা ভালোবাসা দিচ্ছেন এটা অনেক বেশি অনেকে কমেন্ট করছেন যে আমি রাকিবের দল থ্যাংক ইউ সো মাচ আমি জানি আমার অনেক বিশ্বাস আছে আপনারা অলরেডি কমেন্ট করছেনই তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন যাব জয়ের কাছে আরে রাজা কামনা বড় ঝাল আছে আইতে হবে দাঁড়া 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 এই ওইগুলো ছেড়া ছেড়া রাখছিলি আচ্ছা 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 10 ভাই এগুলা যেই পরিমাণে ঝাল আমি এদিন খেয়েছিলাম টমেটোর সাথে ভাই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আমার ভাই ওই দিনই তো খাইছিল আমি 11টা খাইছি তো আবার বড় মরি তো গাইস এখন জয় ডিয়ার কমপ্লিট হতে যাচ্ছে আমার তো দেখি ভয় লাগছে 2 1 কেমন লাগতেছে জয়টি বলো একটু চাবা এখন বুঝবে না একটু সময় দেন 2-3 মিনিট দেন এখনই বুঝতাছো যে হাত দেখা হাত কিভাবে শক্ত তো গাইস দেখতে দেখতে আমরা আজকের ব্লগের একবার আমার কষ্ট কথা বলতে ইচ্ছা করতেছে না আজকের ব্লগে আমরা শপিং করব শপিং আমাদের খুবই দরকার ছিল আমরা পেয়ে গেছি তো যাই হোক গাইস আই হোপ তোমাদের আজকের এই ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ গাইস একটা লাইক দিয়ে দাও আর গাইস নিচে কমেন্ট করে জানাও কারা কারা এভরি উইকে 2টা করে ভিডিও চাও আমরা চাচ্ছি এখন এভরি উইকে তোমাদের জন্য ভিডিও আপলোড দিব তো যা যারা এখনো লাইক দেন লাইক দিয়ে দাও তো গাইজ আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা টেক কেয়ার হ্যাভ ফান লাভ ইউ গাইজ বাই বাই আমার ভালো লাগতেছে না টাকা সব শেষ